যে লক্ষ্যে ক্যান্সার ফাউন্ডেশন করলেন সাকিব। দেশবাসীকে নিজের জন্মদিনের এক বড় উপহারে দিলেন সাকিব আল হাসান। শুক্রবার রাজধানীর এক হোটেলে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেছেন সাকিব, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া তার কোচ এবং সতীর্থরাও এই অনুষ্ঠানে যোগ দেন। নিজের বক্তব্যে সাকিব বলেন, রোজার শুরু, জুমার দিন, আজ আমার জন্মদিন। একদিনে সবাই মিলে গেছে, তাই দিনটি আমার জন্য আলাদা, আলাদা আরও একটি কারণে, আমাদের এই নতুন উদ্যোগের কারণে। আমি অনেক সময় অনেক কিছুর সঙ্গে জড়িয়েছি, চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই, এই ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটি কারণ। নতুন আরেকটি ডায়াগনোসিস সেন্টার করতে যাওয়ার ইচ্ছা পোষণ করে সাকিব বলেন, একটা ডায়াগনোসিস সেন্টার করতে চাই, তারও আগে চাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, অনেক আর্লি স্টেজে যদি এটা ধরা পড়ে কিংবা শুরুতে ডায়াগনোসিস করা যায়, তাহলে আমার মনে হয় এখন অনেক ভালো চিকিৎসা আছে, যার মাধ্যমে মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারবে। ক্যান্সার রোগের সচেতনতার কথা জানিয়ে সাকিব বলেন, ক্যান্সারকে সবাই মরণ ব্যাধি বলে, তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না, আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই, যত ক্ষুদ্র পর্যায়ে থেকেই হোক না কেন। সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন এইসব মানুষের জন্য কাজ করতে চায়, যাদের সামর্থ্য নেই ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসাকে এগিয়ে নেওয়ার, যাদের সামর্থ্য নেই ক্যান্সার ডায়াগনোসিস করার। সাকিব যোগ করেন, আমরা যদি একজন 100 জন বা 1000 জন মানুষকে সাহায্য করতে পারি, সেটি আমাদের জন্য বড় অর্জন হবে আমি মনে করি। আমাদের স্বপ্নটা বড়, একটা ক্যান্সার হাসপাতাল করার, যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুবিধা থাকবে, তবে একদমই কম খরচে। মানুষ যেন হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে, গর্ব করে বলবে, বাংলাদেশে এমন একটি হাসপাতাল আছে, যা কিনা ছড়িয়ে পড়বে দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ে। স্বপ্নটা বিশাল, হয়তো এখনই সম্ভব নয়, তবে একদিন নিশ্চিত হবে ইনশাল্লাহ।